বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মায়ের ঘট উত্তোলনের মধ্য দিয়ে শারদ উৎসবের সূচনা হলো। চারশো বছর ধরে এই রীতিনীতি মেনে মহালয়ার পরের দিন বর্ধমান কৃষ্ণসায়র চাঁদনী ঘাট থেকেই মায়ের ঘট আনা হয় শোভাযাত্রার মাধ্যমে। প্রতিপদে দেবী সর্বমঙ্গলার ঘট আনার শোভাযাত্রায় পা মেলান বহু মানুষজন। হ্যাঁ, আজকে এখানে পুজো পাঠ বলতে আজকে এখানে আমাদের মা সর্বমঙ্গলা মায়ের আজকে ঘট উত্তোলন হবে, যে নবরাত্রির পুজো শুরু হবে, যে দুর্গোৎসব তার আজকে সূচনা। করোনা বিধিকে মান্যতা দিয়ে এদিনের শোভাযাত্রায় পা মেলান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সহ বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার ঘট স্থাপনের মধ্য দিয়েই শুরু হয়ে গেল দুর্গাপুজো। ঐতিহাসিকদের মতে মহারাজা শ্রী কৃতিচাঁদ 1702 খ্রিস্টাব্দেই মন্দিরটি নির্মাণ করেন, কিন্তু এই মন্দিরে থাকা মায়ের মূর্তি মন্দিরের থেকেও প্রাচীন। কেউ বলেন 1000 বছরের, কেউ বলেন 2000 বছরের। জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পর বর্ধমানের তৎকালীন মহারাজা উদয়চাঁদ 1959 খ্রিস্টাব্দে একটি ট্রাস্ট বোর্ড গঠন করেন, তাদের হাতেই এই মন্দিরটি পরিচালনার দায়িত্ব তুলে দেন। সেই থেকেই এই ট্রাস্ট বোর্ড মন্দির পরিচালনা ও দেখাশোনা করেন। আজকে আমাদের সর্বমঙ্গলা পুজো এখানে মন্দিরে, নবরাত্রির পুজোটা শুরু হয়েছে, সেটা নিয়ে আমরা আজকে সব এখানে একত্রিত হয়েছি, সেটা পুজো দিতে এসেছি। মায়ের কাছে কি চাইবেন? সবার খুশি থাকেন, সবই খুশি থাকে। এই কোভিড টাইম যে আমরা আবার মানে হেলথ আমাদের সবার সব থেকে ইম্পর্টেন্ট, এটাই চাই। একদম মানে সবাইকে আগাম শুভেচ্ছা, খুব ভালো করে পুজো কাটুক, একদম সাবধান করে পুজো কাটবেন, ঘুরবেন, কিন্তু একটু কোভিড-19 বিধি মেনে। মা সর্বমঙ্গলা মন্দিরে পুজোর সূচনা হয়ে গেলেও অন্যান্য বারের ন্যায় খুব বেশি ভিড় করা যাবে না, মানতে হবে কোভিডের সরকারি নিয়ম বলে জানালেন ট্রাস্ট বোর্ডের সম্পাদক। এটা একটা 400 বছরের পুরনো ঐতিহ্য নবরাত্রি পুজো আমাদের মা সর্বমঙ্গলার। আজকে এই প্রতিপদের দিন আমাদের ঘট ওঠা শুরু হচ্ছে। এই ঘট ওঠার মাধ্যম দিয়ে শুধু সর্বমঙ্গলা মন্দির নয়, আমাদের সর্বমঙ্গলা মা হচ্ছেন রাঢ়ের জননী, রাঢ় বঙ্গের দেবী ইনি। এই গোটা রাঢ় বঙ্গের পুজোর সূচনা আজকে আমাদের এই ঘট তোলা এবং আমাদের এই নবরাত্রি পুজোর যে শুভারম্ভ সেটা দিয়ে হচ্ছে। বর্ধমানবাসীর কাছে সর্বমঙ্গলা বাড়ি একটা আলাদা সেন্টিমেন্ট, এবং বর্ধমানের মানুষ এবং গোটা রাঢ় বঙ্গের মানুষই সর্বমঙ্গলা মাকে একটা অন্য চোখে দেখেন, এবং মায়ের একটা অশেষ কৃপা আছে। আমাদের পুজোর অন্যতম একটা মূল আকর্ষণ আমাদের নবমীর দিনে যে নবকুমারী পুজো হয়, সে নবকুমারী পুজো, এবং আমাদের যে ডেভেলপমেন্ট কমিটি রয়েছে এবং আমাদের যে স্থানীয় মানুষেরা রয়েছেন তাদের সহযোগিতায় এবং অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশে আমাদের এখানে পশু বলি বন্ধ হয়েছে। আমরা পশু বলির জায়গায় শাস্তিক উপাচারে অন্যান্য যে বলিগুলো হয় সেই বলিগুলো আমরা করি, এবং তারপর থেকেই আমাদের এই প্রথা চলে আসছে। আর আজকে আমাদের কৃষ্ণসায়রের যে চাঁদনী ঘাট, সেই চাঁদনী ঘাট থেকে শোভাযাত্রা করে মায়ের ঘট উত্তোলন করে আমাদের পুজোর শুভারম্ভ হচ্ছে। আমি সঞ্জয় ঘোষ, সম্পাদক শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।